আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম আরব আমিরাতে প্রবেশ নিয়ে অনেকেই অনেক রকম তথ্য দিচ্ছেন আর কবে বসে বিমানবন্দরে পিসিআর ল্যাব সেই বিষয়টি জানব এই নিউজ থেকে আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই এই মূল নিউজটি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের তেরোই মে থেকে বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত দুবাই সারজা ও আবুধাবি শহরে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা অনেক বেশি এই শহরগুলোই ফ্লাইট বন্ধ থাকায় প্রায় সাত হাজার প্রবাসী দেশে আটকা পড়ে আছেন সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায় শিগগিরই বাংলাদেশের জন্য দ্বার খুলে দিচ্ছে আরব আমিরাত তবে ফ্লাইটের ছয় ঘন্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট নিলেই কেবল যাত্রীদের আমিরাতে ঢুকতে দেওয়া হবে প্রবেশের বিধিনিষেধ সম্পর্কে আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি তবে বাংলাদেশে র্যাপিড পিসিআর টেস্ট করার কোনো ল্যাব না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন অনেকগুলো দেশ এসে প্লেনে ওঠার আগে যাত্রীদের টেস্ট করা হোক এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে এছাড়াও আমরা দ্রুত সময়ে র্যাপিড পিসিআর কেনার জন্য চেষ্টা করছি বিমানবন্দরে র্যাপিড টেস্টের পিসিআর ল্যাব বসানোর বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন টেস্টের জন্য এয়ারপোর্টের জায়গা করা কঠিন কারণ এয়ারপোর্টের ভেতর তেমন খালি জায়গা নেই এখানে যাত্রীদের টেস্টের ব্যবস্থা করলে বিমানবন্দর আরও ছোটো হয়ে আসবে অন্যান্য যাত্রীদের চলাচলে বিঘ্নিত হবে আমরা এয়ারপোর্টের বাইরে কাছাকাছি কোথাও করা যায় কিনা এ বিষয়ে ভেবে দেখছি তবে আগামী সপ্তাহে বিমানবন্দরে ল্যাব স্থাপন করা হবে এমন সংবাদ স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো সংবাদ পাওয়া যায়নি এই দুই মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি এ বিষয়ে সংবাদ সংগ্রহ করার জন্য আশা করি এ বিষয়ে সংবাদ পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে